সুপ্রিয় শিক্ষার্থী, সুপার কম্পিউটার কমিউনিকেশনের পক্ষ থেকে স্বাগতম। এ পর্বে আমরা শিখব মাইক্রোসফট অফিস অ্যাক্সিস 2007 কীভাবে ওপেন করতে হয়। প্রথমে বুঝতে হবে আপনার বা আমার কম্পিউটারটি উইন্ডোজ কোনটি। যদি উইন্ডোজ 7 হয়ে থাকে তাহলে স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস অ্যাক্সিস 2007 আর 2010 ক্লিক করতে হবে। যদি উইন্ডোজ 8 বা 10 হয়ে থাকে তখন স্টার্টে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামস লেখা থাকে না, অল প্রোগ্রামসের আইকন থাকে একটা, এরপর মাইক্রোসফট অফিস অ্যাক্সিস 2007 বা 2010, অর্থাৎ মাইক্রোসফট অফিসের প্যাকেজটা ভার্সনটা 2007 হতে পারে, 2010 হতে পারে, 13 হতে পারে। এবার আমরা দেখব উইন্ডোজ 8 বা 10 পদ্ধতিতে, বিশেষ করে 10টা আমি দেখাচ্ছি। স্টার্ট, এটা হচ্ছে এই আইকনটা হচ্ছে অল প্রোগ্রামস। এরপর এখানে অবশ্যই অ্যাসেন্ডিং করা থাকে মাইক্রোসফট অফিস অ্যাক্সিস 2007। এটি হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সিসের উইন্ডো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই অবস্থায় আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দেব, যেমন সিসি দিয়ে এন্টার বা ক্রিয়েটে ক্লিক করব। হয়ে গেছে, অর্থাৎ একটা ডাটাবেসের নাম অর্থাৎ এসসিসি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হলো। এরপর আমরা এখন আর কাজ করবো না, এটা বন্ধ করবো, সরাসরি এখানে ক্লোজ অথবা অল্টার এফোর অথবা মাইক্রোসফট অফিসে ক্লিক করে এক্সিট অ্যাক্সিসে ক্লিক করব। ধন্যবাদ।